হরে কৃষ্ণ, জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। আজকের অনুষ্ঠানের আমাদের টপিক হচ্ছে জীবনের প্রকৃত মূল্য। তা এই প্রসঙ্গে প্রবেশ করবার আগে আমরা একটি ছোট্ট কাহিনী আলোচনা করব। এই কাহিনীতে আমরা শ্রবণ করেছি, একজন ব্যক্তি ভগবানকে গিয়ে জিজ্ঞাসা করেন, ঠিক এই প্রশ্নটাই করেন যে জীবনের প্রকৃত মূল্য কি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ লাইফ। তা ভগবান তাকে সরাসরি উত্তর দেননি, সরাসরি উত্তর না দিয়ে ভগবান একটি খুব বড় লাল পাথর দিয়েছিলেন। লাল পাথর দিয়ে তাকে বললেন যে তুমি এই পাথরটি বিভিন্ন ব্যক্তির কাছে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করো তার মতে এই পাথরের মূল্য কত। কাউকে বিক্রি করো না, খালি তার মতে মূল্যটি কত এটি জেনে নিয়ে এসে আমাকে রিপোর্ট করো। তা তখন তিনি সেই লাল পাথরটি নিয়ে প্রথমে গেলেন একজন লেবু বিক্রেতা, ফুটপাতে লেবু বিক্রি করছে, গিয়ে বললেন দেখো তো ভাই এই বড় পাথরটির মূল্য কত। তখন লেবু বিক্রেতা তার পাথরটি দেখে বললেন ধরে নাও এক ডজন লেবু, তা তুমি আমাকে পাথরটি দাও, বিনিময়ে আমার কাছ থেকে এক ডজন লেবু নিয়ে যাও। তখন তিনি কিছু দিলেন না, কেবল তথ্যটি নিলেন। এরপরে গেলেন যিনি চাল বিক্রি করছেন তার কাছে, গিয়ে বললেন দেখো এত বড় পাথর এর মূল্য কীরকম দেবে তুমি। চালওয়ালা বলল এক বস্তা চালের দাম দেব, পাথরটি দাও আর আমার কাছ থেকে হ্যাঁ এক বস্তা চাল তুমি নিয়ে যাও। এরপর সেই ব্যক্তিটি গেলেন একটি গহনার দোকানে, যে কোনো চন্দ্র হতে পারে, প্রচুর দারুণ দারুণ সোনা রূপার গয়না একদম ভর্তি। তা তিনি আর একটু সমজদার, তিনি পাথরটি দেখে বললেন আমি তোমাকে 50 লক্ষ টাকা দেব, পাথরটি দাও। তিনি দিলেন না। এরপরে তিনি গেলেন যে যে দোকানে বিভিন্ন রত্ন মণি এ সমস্ত বিক্রি হয়, সেখানে গিয়ে বললেন দেখুন তো এই পাথরটির দাম কত। অ্যাকচুয়ালি পাথরটি ছিল পৃথিবীর সব থেকে বড় রুবি, লাল রুবি হয় না, সব থেকে বড়। তা দোকানের মালিক তিনি একজন খুব এক্সপার্ট এ বিষয়ে, তিনি একটি লাল রঙের কাপড়ের উপর ওই রুবিটিকে রাখলেন, রেখে তিনি রুবিটিকে প্রদক্ষিণ করে প্রণাম করে বললেন এই রুবিটির কোনো মূল্য হয় না, এটি অমূল্য। তখন ব্যক্তিটি ভগবানের কাছে ফিরে এলেন, ভগবান বললেন কি হলো, কে কি বলল, উনি সবটা ভগবানকে বুঝিয়ে বললেন। ভগবান বললেন দেখো তুমি নিজেই বুঝতে পারছো পাথরটির মূল্য বিভিন্ন ব্যক্তি তার কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশন, তার অভিজ্ঞতা, তার নলেজ, এর বেসিসে প্রত্যেকটা ব্যক্তি এই পাথরের মূল্য নির্ধারণ করেছেন। সবার ক্ষেত্রে এক মূল্য নয়, ঠিক তেমনি একটি জীবনের মূল্য বিভিন্ন ব্যক্তির অভিজ্ঞতা, তথ্য, জ্ঞান, দক্ষতা সেই অনুযায়ী ভ্যারি করে। প্রকৃতপক্ষে জীবনের মূল্য দেওয়া যায় না, এটি অমূল্য। বলা হয় একটি জীবনের মূল্য সারা পৃথিবীর সমস্ত সম্পত্তি বিক্রি করেও দেওয়া যায় না। তা জীবনের মূল্য এত বেশি কেন, কেবল এই বডির জন্য? বডি মানে কি, কিছুটা আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, মিনারেলস আর বাকিটা জল। তাহলে এই বডির মূল্য কতটুকু, কয়েক হাজার টাকা, কয়েক হাজার টাকা এই সমস্ত মিনারেলস দোকানে কিনতে পাওয়া যায়। সারা পৃথিবীর সব সম্পদ বিক্রি করেও একটি লাইফের দাম দেওয়া যায় না, কেন? আত্মার জন্য, কারণ আত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অংশ, মামই বাংশ জীব লোকে জীবভূত সনাতন। আত্মার উপস্থিতির জন্য যে কোনো লাইফ সিম্পলি প্রাইসলেস, অমূল্য। তা ভগবান এইভাবে আমাদেরকে একটি জীবনের মূল্য সম্পর্কে সচেতন করে দিয়েছেন। এখন
এই আত্মার যে এত মূল্য, এই মূল্যবান জীবনকে কি কাজে কি রকম ভাবে আমাদের ব্যবহার করা উচিত সেটা জানাটা আগে আবশ্যক। জীবন শুরু করার আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে এত মূল্যবান জীবন আমি একটি পেয়েছি, তার উপরে হ্যাঁ মানব শরীর পেয়েছি, তাহলে এই দুর্মূল্য জীবনটিকে কিভাবে আমাদের ব্যবহার করা উচিত, ইউটিলাইজ করা উচিত, সে সম্পর্কে যদি প্রকৃত জ্ঞান না থাকে তাহলে আমরা মিস ইউজ করবো সময়ের, জীবনের, তাই না? তা শাস্ত্র বলছেন নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, মানব জীবন পাওয়াটা শুধু দুর্লভ নয়, সুদুর্লভ। মানব জীবনের এত বেশি মূল্য কেন? না, যে কোনো আত্মা আমরা বললাম ভগবানের অংশ, আত্মার থাকা উচিত চিন্ময় ধামে। আত্মা বিভিন্ন তার অপরাধ প্রবণতা, ভগবানের থেকে ইন্ডিপেন্ডেন্টলি এনজয় করার ইচ্ছা, এইসব কারণে জড়জগতে পতিত হয়েছে। এখন ভগবান যেহেতু চাইছেন যে এই সমস্ত অমূল্য আত্মারা জড়জগতে কষ্ট পাচ্ছে, তারা নিজেদেরকে রেক্টিফাই করে চিন্ময় জগতে আবার ফিরে আসুক, এটি ভগবানের ইচ্ছা। তাহলে সেই ইচ্ছাটা পূর্ণ করতে পারলে ভগবানও সন্তুষ্ট হবেন, আর সব থেকে বেশি সন্তুষ্ট হবে এই সমস্ত আত্মারা যারা এই জন্ম মৃত্যুর চক্রে অনন্তকাল ধরে এত কষ্ট ভোগ করছে। তা নিজেকে রেক্টিফাই করাটা একমাত্র মানব জীবনেই সম্ভব। পশু কখনো নিজেকে রেক্টিফাই করে ভগবত ধামে ফিরতে পারবে না, এই কারণেই মানব জীবন হচ্ছে অমূল্য। তা আমরা যদি এই জীবনটায় সেই কাজে ব্যবহার করি, নিজেকে রেক্টিফাই করার কাজে, নিজের সমস্ত কামনা বাসনা এগুলিকে মিনিমাইজ করে ভগবত ভক্তি করার কাজে যদি আমরা লাগাই, তাহলেই এই অমূল্য জীবনটা সার্থক হবে। কার জীবন সফল বা সার্থক সে বিষয়ে শ্রীমদ্ ভাগবতম আমাদেরকে বলেছেন যে জন্ম লাভক পরক পুংসাং অন্তে নারায়ণস্মৃতি, যে ব্যক্তির জীবনের শেষ মুহূর্তে নারায়ণের স্মৃতিটা জাগরিত হবে তার জন্মলাভ শ্রেষ্ঠ। তাহলে আমরা যদি এই অমূল্য জীবনকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই, আমাদের এমনভাবে জীবনটিকে ব্যবহার করতে হবে, সারা জীবন এমন প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, এমন সঙ্গ লাভ করতে হবে, এমন এক্সারসাইজ করতে হবে যার রেজাল্টান্ট এফেক্ট হয় জীবনের শেষ মুহূর্তে ভগবত স্মৃতি বা নারায়ণের স্মৃতি, তাহলে এটি প্রত্যেকটা জীবনের মূল লক্ষ্য। যদি আমরা সেভাবে আমাদের জীবনটাকে কাজে লাগাই, তাহলেই আমরা এই অমূল্য আত্মাটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ।